রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য দুই হাজার বাইশ তেইশ অর্থাৎ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যারা এবার সদ্য এইচএচি পরীক্ষায় পাশ করেছে তাদের রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তির যোগ্যতা আসন সংখ্যা এবং পরীক্ষার মানবন্টন বিশেষ কোটা আসন সংখ্যা বিশেষ কোটায় আসন সংখ্যাসহ বিস্তারিত তোমরা আজকে একদম জানতে পাবে যে এখানে আসলে যোগ্যতা তোমার কত লাগবে যে আসলে দুইটা মিলে এসএসসি ইন্টার মিলে তোমার আসলে কত মোট জিপিএ লাগবে তারপর আসন সংখ্যা কত এখানে আস যে আসলে কত কতজন আসলে পরীক্ষা দিতে পারবে তোমরা অনলাইন আবেদন করার পর ভর্তি পরীক্ষায় বসতে পারবে কতজন তারপর পরীক্ষা কোথায় হবে পরীক্ষার মান বন্টন সহ বিস্তারিত তোমরা আজকে এখান থেকে জানতে পাবে তো মূল ভিডিও শুরু করার আগে বলে নেই যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম শিক্ষা বিষয়ক সাক্ষ্য সহায়তা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো আপডেট পেতে সাথেই থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সহ বিস্তারিত ডিটেলস সহ ভিডিও পোস্ট করা আছে তোমরা যারা ইতিমধ্যে দেখতে পাওনি তারা দেখে নেবে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক পাবে বা চ্যানেল থেকে দেখে নিতে পারো তারপর রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট পরিচিতি আসলে ইউনিট পরিচিতিগুলো জানতে হবে প্রথম বর্ষ স্নাতক পরীক্ষায় ইউনিটের সংখ্যা কমিয়ে তিনটিতে নামিয়ে আনা হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি এই কাজটা করেছে এই ইউনিট কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এই ইউনিটের আন্ডারে তারপর বি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট তারপর সি ইউনিট সি ইউনিট বিজ্ঞান অনুষদ জীব ও ভূবিজ্ঞান অনুষদ কৃষি অনুষদ এবং প্রকৌশল অনুষদ তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য দুই বাইশ তেইশ এখানে যেটা বলা আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ একুশে শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে যাচ্ছে সাতই মার্চ দুই হাজার আসলে এইটা হচ্ছে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ অর্থাৎ গত বছরের এটা তো এই গত বছরের অনুরো অনুরূপভাবে আসলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং যোগ্যতা সব কিছু ঠিকঠাক থাকলে এই অনুযায়ী হবে তো আসলে মার্চ মাসের যে কোনো সময় আসলে প্রথম সপ্তাহ থেকে প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত আসলে আবেদন হতে পারে তবে এবার ভর্তি পরীক্ষার ইউনিট নির্ধারণ ভর্তি ফি এবং প্রশ্নের ধরন সহ বেশ কয়েকটি বড় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার কোনো সুযোগ থাকছে না এটা একটা বড় ব্যাপার তারপর আবেদনকৃত আবেদনকৃত শিক্ষার্থীদের এইসএসি ও এইচএসসি ফল বিবেচনায় প্রতি ইউনিটে বত্রিশ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের জন্য মনোনীত হবে অর্থাৎ তোমরা প্রতি ইউনিটে বত্রিশ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা বসতে পারবে এবার আবেদন আবেদনের দ্বিতীয় ধাপে প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষা ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার নয়শো আশি টাকা অর্থাৎ উনিশশো টাকা একশো নাম্বারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ কিউ ষাট লিখিত চল্লিশ নাম্বার তো একশো নাম্বারের মধ্যে সিক্সটি পারসেন্ট তারপর যোগ্যতা যেটা তোমার আসলে কত পয়েন্ট লাগবে জিপিএ যেমন মানবিক ইউনিটের পরীক্ষার্থীগণ তাদের যোগ্যতা এবং পছন্দক্রম অনুসারে সংশ্লিষ্ট এ ইউনিট এ ইউনিটের বিভাগসমূহ বি ইউনিটে নির্ধারিত বিভাগের নির্দিষ্ট সংখ্যক নির্ধারিত বিভাগের নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তির সুযোগ পাবে একই সাথে সি ইউনিটে ভূগোল ও পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তির সুযোগ পাবে বি ইউনিট বাণিজ্য ইউনিটের পরীক্ষার্থীগণ তাদের যোগ্যতা এবং পছন্দক্রম অনুসারে সংশ্লিষ্ট ইউনিট বি এর বিভাগ বিভাগ সমূহ এ ইউনিটের নির্ধারিত বিভাগের নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তির সুযোগ পাবে একই সাথে সি ইউনিটে ভূগোল ও পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান শারীরিক শিক্ষা ও ক্রিয়া আসনের সুযোগ পাবে তারপর সি ইউনিটের ইউনিটের পরীক্ষার্থীগণ তাদের যোগ্যতা অনুসারে মানে সবারই যোগ্যতা অনুসারে এ ও বি ইউনিটের নির্ধারিত বিভাগের নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তি একটি সুযোগ পাবে মেধাক্রম নির্বাচন আসলে মেধাক্রম কীভাবে নির্বাচন করা হবে সেই বিষয়ে এমসিকিউ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যা দশ গুণ পরীক্ষার্থীর লিখিত খাতা মূল্যায়ন করা হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের আসন সংখ্যা দশ গুণ এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নাম্বারের যোগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফলের মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা তিরাং ভর্তির সুযোগ পাবে রাবির ভর্তি পরীক্ষা আসলে বিজ্ঞপ্তি এবার প্রশ্নপত্রে ষাট নাম্বার এমসিকিউ এবং চল্লিশ লিখিত যোগ করা হয়েছে সেইটা এখানে বলা আছে যে আসলে এমসিকিউ পরীক্ষা হবে ষাট এবং রিটার্ন হবে চল্লিশের তারপর ভর্তি পরীক্ষা এ ইউনিটের মানবিক শাখায় এইচএসসি ও এসএসসি পরীক্ষার চতুর্থ বিষয় সহ জিপিএ ন্যূনতম জিপিএ আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ সাত থাকতে হবে অর্থাৎ দুইটা মিলে সর্বনিম্ন সাত থাকতে হবে এবং আলাদা আলাদা থ্রি পয়েন্ট থাকতে হবে বি ইউনিটে বাণিজ্য বিভাগের চতুর্থ বিষয় সহ চতুর্থ বিষয় সহ ন্যূনতম থ্রি পয়েন্ট সহ সাত থাকতে হবে এবং সি ইউনিটে বিজ্ঞান শাখায় সি ইউনিটে বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ভর্তি ছাড়া যে কোনো একটি ইউনিটে আবেদন করতে পারবে বিশেষ কোটায় আসন সংখ্যা ক্ষুদ্র নিগোষ্ঠী পঞ্চাশটি প্রতিটি সাবজেক্টে সর্বোচ্চ দুইটি শারীরিক প্রতিবন্ধী পঞ্চাশটি প্রতিটি সাবজেক্টে সর্বোচ্চ দুইটি মুক্তিযোদ্ধা প্রতিটি সাবজেক্টের আসন সংখ্যার পাঁচ পার্সেন্ট পোষ্যকোটা প্রতিটি সাবজেক্টের আসন সংখ্যার পাঁচ পার্সেন্ট বিকেএসপি শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা পাঁচ পার্সেন্ট আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো আপডেট পেতে সাথেই থাকো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ